মামা পাতা কি সবসময় বিক্রি হয় নাকি শুধু ষোলোই ডিসেম্বরের সময়? ষোলোই ডিসেম্বরের সময় সবসময় হয় না, সবসময় তাহলে মানুষের দেশপ্রেম কমে যায়, ষোলোই ডিসেম্বর সময় বাড়ে। আচ্ছা আমি এই সাইজটা নিলাম, ছোটটা। আসসালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজ ষোলোই ডিসেম্বর 2021, এই দিনটার জন্য আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম এবং যার হাত ধরে এবং যার দাদার কণ্ঠের জোরে আমরা এই দিন পেয়েছি, তাকে স্মরণ না করলেই নয়। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আজকের দিনটির জন্য আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম দীর্ঘ 9 মাস ধরে। তো আজকের দিন আমি সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তো আজকে বিজয় দিবস উপলক্ষে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে দিয়েছি এবং আরেকটি আমার জন্য অত্যন্ত খুশি সংবাদ হচ্ছে, আজকে আমার আম্মুর জন্মদিন। তো আমার আম্মুকে আমি জানাচ্ছি শুভ জন্মদিন আম্মু। বাঙালি হিসেবে আমাদের প্রত্যেকের উচিত বাংলাদেশের প্রতি ভালোবাসা রাখা, দেশপ্রেম রাখা। দিনটির জন্য আমরা অনেক কষ্ট করে যুদ্ধ করেছিলাম শুধুমাত্র আমাদের নিজেদের বিজয়ের জন্য। আমরা 1952 সালে ভাষার জন্য যেমন লড়াই করেছিলাম, তেমনি বাংলাদেশকে বিজয় তুলে দেওয়ার জন্য আমরা আমাদের দেশের যারা যুদ্ধ করেছে তারা শুধুমাত্র দেশের বিজয়ের জন্য করেছে এবং যার জন্য এটি হয়েছে তিনি হচ্ছেন একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশি হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত বাংলাদেশের প্রতি ভালোবাসা রাখা, দেশপ্রেম রাখা, কারণ আমাদের চারপাশে আমরা এত সৌন্দর্য পেয়েছি, আমাদের বাংলা আমাদের মাতৃভাষা পেয়ে। আজকে এই পতাকাটি কিনেছি শুধুমাত্র আমার বাইকের জন্য, আর এটা আমি লাগাবো এখানে। বাঙালি হিসেবে আমাদের উচিত, আমরা 1952 সালে ভাষা আন্দোলন করেছি বাংলা ভাষার জন্য, আমরা প্রতিনিয়ত বাংলা চর্চা করব এবং যত পারি ইংরেজিকে পরিহার করব, শুধুমাত্র যেখানে করা উচিত সেখানেই করব। যেমন আমরা জানি আমাদের দেশে প্রতিনিয়ত আমরা অনেক ধরনের কাজ করে থাকি, কিন্তু আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো হয় সেখানে আমরা বিভিন্ন ভাষা ব্যবহার করতে হয়, বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দু, তা আমরা সেইগুলো শুধু অফিসিয়াল ক্ষেত্রেই ব্যবহার করি। বাঙালি হিসেবে আমাদের প্রতি আমাদের সবার উচিত দেশের প্রতি ভালোবাসা রাখা, দেশপ্রেম রাখা। তা আমি আজকে যে উদ্যোগটা নিয়েছি, আমার আমাদের বন্ধুদের 10-12টা বাইক আছে আমাদের সবার, আমার আমার বন্ধুদের, তাদের সবাইকে আমি একটি করে পতাকা উপহার দিব। তা আমি এটা ভিডিওতে আনার চেষ্টা করবো এবং আমার বাইকের জন্য আমি এটা এখন লাগাবো।